নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলবো পুত্র সন্তান লাভ করতে গেলে কি কি খাবার খেলে আপনারা পুত্র সন্তান লাভ করবেন হ্যাঁ বন্ধুরা এটা কোনো তন্ত্র মন্ত্র বা আদার্স কোনো কিছুই নয় এটা একটি বিজ্ঞানসম্মত উপায় যার মাধ্যমে আপনারা পুত্র সন্তান লাভ করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনকে অন করে দিন এবং অল করে দিন আসুন শুরু করি কিছু খাবার আছে যেগুলি খেলে ছেলে সন্তান হয় বিজ্ঞান সেটি বলছে তো বৈজ্ঞানিক ভিত্তি অনুযায়ী কি কি খাবার খেলে আপনারা আপনাদের ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায় সেটি বলছি এক কলা হ্যাঁ বন্ধুরা বাজারে যে কলা পাওয়া যায় সেই কলা সেই কলাটা যদি মর্তমান কলা হয় সেক্ষেত্রে একটু বেশি ভালো হয় আপনারা যদি মর্তমান কলা কিনে নিয়ে আসেন বাজার থেকে এবং সেটি আপনি এবং আপনার স্ত্রী বা আপনার স্বামী এবং আপনার স্ত্রী উভয় যদি খান তাহলে আপনাদের ছেলে সন্তান হওয়ার যোগ আছে বা স্ত্রীও যদি খায় তাহলেও ছেলে সন্তান হওয়ার যোগ আছে কারণ কলার মধ্যে থাকে পটাশিয়াম যেটি স্পামকে বেশিক্ষণ পর্যন্ত জীবিত রাখতে পারে মায়ের শরীরে এবং এতে পুত্র সন্তান লাভের পরিমাণ বেড়ে যায় তবে আপনাকে মানে গর্ভবতী মহিলাকে এই কলাটি মোটামুটি দিনে দুটো থেকে তিনটে খেতে হবে প্রতিদিন একদিন খেলে হবে না এরপরে যে দ্বিতীয়টি আছে সেটি হচ্ছে মাশরুম হ্যাঁ বন্ধুরা মাশরুম খেলেও কলার সাথে সাথে আপনারা মাশরুমও খাবেন শুধু কলা নয় কলার সাথে সাথে মাশরুমও খাবেন মাশরুম যদি খান সেক্ষেত্রে পুত্র সন্তান প্রাপ্তি অনেকটাই বেড়ে ওঠে কারণ মাশরুমে ভিটামিন ডি এবং পটাশিয়াম দুটোই অধিক পরিমাণে থাকে যেটি স্পামকে অনেকক্ষণ পর্যন্ত জীবিত রাখতে পারে তো অবশ্যই আপনারা মাশরুম খান এরপরে আসছি একদম গুরুত্বপূর্ণ কার্যকরিতা একটি খাবার যেটি খুব কমই পাওয়া যায় আপনারা একটু যদি পান এসব জিনিস সেটি হচ্ছে সামুদ্রিক মাছ হ্যাঁ বন্ধুরা সামুদ্রিক মাছ যদি আপনারা খান সেক্ষেত্রে পুত্র সন্তান লাভের পরিমাণ প্রচণ্ড পরিমাণ বেড়ে যায় আপনারা তাই বাজার থেকে সামুদ্রিক মাছ কেনার চেষ্টা করুন যদি পান আর যদি না পান তাহলে তো আর কিছু করার নেই তো এই ছিল আমার আজকে ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তো একটা এখনই লাইক করে দিন তাতে আমি উৎসাহ পাবো নতুন নতুন এরকম ভিডিও করতে এবং আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডের কাছে এটি শেয়ার করুন তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ